আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। কি ভাই, দেখে মনে হইতেছে খুব ভারী একটা মোড়, তাই না? কিন্তু সত্যি কথা হলো এটা মাত্র 86 ট্রায়াঙ্গেলের একটা মোড়। হ্যাঁ ভাই, এই বাস মোড়টা মাত্র 86 ট্রায়াঙ্গেলের একটা মোড়, 100-এরও কম, অনেক কম ট্রায়াঙ্গেলের একটা মোড়। আপনারা কিন্তু এরকম বাস মোড়গুলো কিন্তু খুঁজতেছিলেন। তো চলুন এবার একটু গ্যারেজে নিয়ে দেখা যাক আসলেই কি এটা কত ট্রায়াঙ্গেলের মোড়। তো আমরা চলে আসলাম গ্যালারির মধ্যে। এখন দেখতে পাচ্ছেন এটা এসকেএস বাস, আর এটাতে আমি স্ক্রিন একটা সেট করে রাখছি আপাতত। আর শুধু তাই নয়, এটাতে কিন্তু আপনারা লন্ডন এক্সপ্রেস, তারপর শ্যামলী, তারপর রয়্যাল এক্সপ্রেস, এইসব স্ক্রিনগুলো কিন্তু আপনারা এই বাসপোর্টটার সাথে পেয়ে যাবেন। তো আমি যদি এক এক করে একটু সেট করে দেখাই তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শ্যামলের যে স্ক্রিনটা আছে, শ্যামলের স্ক্যানিয়া, এই বাসটা কিন্তু আমি অনেক ভালো লাগে আমার কাছে। এটা একবার হয়তো একবারই মনে হয় দেখছিলাম ঢাকা গিয়ে। তো যাই হোক, এবার দেখতে পাচ্ছেন রয়্যাল এক্সপ্রেসের যে বাসপোর্টটা, তো রয়্যাল এক্সপ্রেসের এই বাসমোটাও কিন্তু খুব সুন্দরভাবে এটার সাথে মানাইছে। আপনারা চাইলে কিন্তু এটার সাথে অন্যান্য স্কিনও কিন্তু আপনারা তৈরি করে এটার সাথে চালাতে পারেন। তা আপনাদের জন্য আমি এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক একটা ট্যাম্পলেট দেওয়ারও চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন লন্ডন এক্সপ্রেসের এই স্কিনটাও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মানানসই হয়েছে এই এসকেএস বাসটার সাথে। তো এবার চলুন এটার কীরকম কী স্পেসিফিকেশন রয়েছে, এটাতে কী কী রয়েছে সেটাও একটু দেখে নেওয়া যাক। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসটার আউটলুকটা দেখতেছি, জাস্ট এটা কিন্তু জাস্ট ওয়াসাম। আর আপনারা কিন্তু পাচ্ছেন এটা একটা স্কেনিয়া ইয়ার ওপর, স্কেনিয়া চেসিসের ওপর, মানে এটা স্টিয়ারিং, তারপর বাইসেলটার সব কিছু কিন্তু স্টিয়ারিং, সব কিছু কিন্তু স্কেনিয়া থাকবে। আর এটা মূলত স্কেনিয়া 138 IB সম্ভবত এরকম একটা মডেল দেখছিলাম। তো যাই হোক, আর দেখতেই পাচ্ছেন এটার যে আউটলুকটা আছে আউটলুকটা খুবই গ্লোসি এবং খুব সুন্দর। এবার আসুন ইন্টেরিয়ার দিকে যাওয়া যাক। তো ইন্টেরিয়র যদি আসি, এই দেখেন ইন্টেরিয়রের সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এখানে। আর বাইরে থেকে জাস্ট একটু ইন্টেরিয়রটা দেখেন একবার। এটা লো ট্রায়াঙ্গেলের মোড এই বলে যে এটার ইন্টেরিয়র খারাপ, ইন্টেরিয়র তেমন সুন্দর না, এরকম কিন্তু না। চলুন এবার ইন্টেরিয়রটা দেখা যাক। দেখতেই পাচ্ছেন ইন্টেরিয়রটা জাস্ট ওয়াও ভাই, এক কথায় অসাধারণ একটা মোড। আর আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাই মোডের স্পিড যাতে 150-200 মতো হয় মোটামুটি, তো এই মোডটার স্পিড কিন্তু আপনারা 210-এর মতো তুলতে পারবেন এবং খুব সুন্দরভাবে স্পিডটা কন্ট্রোল করা যায়। ব্রেকিং সিস্টেমও অনেক সুন্দর। আর এটাতে এক নম্বর অ্যানিমেশনে জাস্ট এটা একটু নিচে নেমে যাবে, আর দুই নম্বর অ্যানিমেশনে যে উপরের যে একটা একটা কী আর বলবো, এই যে দুই সাইডে যে উঁচু উঁচু দেখতে পারতেছেন, নাম ঠিক আমি জানি না, অনেকটা স্পয়লার টাইপ দেখা যায়। তো যাই হোক, এই যে দুইটা জিনিস একটু নিচে নেমে যায় মানে উদা হয়ে যায় আবার চলে আসে। আর তিন নাম্বার অ্যানিমেশনটা দেখছি কী, তিন নাম্বার অ্যানিমেশনটা আমি ঠিক খুঁজেই পাই নাই, তো আপনারা কেউ খুঁজে পেলে সেটা আমি আমাকে জানাতে পারেন। এবার যদি আসি এটার একটু চালানোর ক্ষেত্রে এটার কেমন পারফরমেন্স দেয়, তো সেক্ষেত্রে বলবো এটা একটা লো ট্রায়াঙ্গেলসের মোড এবং এটা খুবই একদম খুব হালকা একটা মোড, তেমন ভারী না। এটা চালাইতেও খুবই মজা পাওয়া যায় এবং এটার ড্যাশবোর্ড, এটার মিটার বোর্ড, সকল কিছু এটার কাজ করে একদম সুন্দরভাবে, আপনারা চালাতে পারবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং এটার কন্ট্রোলিংটাও খুবই সুন্দর, আপনারা খুব সুন্দরভাবে কন্ট্রোলিং করতে পারবেন। তবে যদি আপনারা একটু বেশি স্পিডে চলে যান তাহলে একটু বেশি মোড় যেগুলো আছে, যেসব রাস্তার মধ্যে আছে, ওই সব রাস্তাতে চালাতে আপনাদের কিছুটা সমস্যা হবে। তাছাড়া ওভারঅল পারফেক্ট। আর স্কেনিয়ার ড্যাশবোর্ডটার সাথে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু মিলে যায়, অনেকটা রিয়েলিস্টিক করার চেষ্টা করা হয়েছে। বাস মোড হিসেবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কিন্তু করা হয়েছে। তো আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টি চলে আসছে, তো বৃষ্টির মধ্যেও কিন্তু বৃষ্টির অ্যানিমেশনটা কিন্তু এটাতে কাজ করতেছে, মানে এই বাস মোডটার সামনের গ্লাসটাতেও কিন্তু বৃষ্টি পড়ে। তো আপনাদের অনেকের প্রশ্ন যে ভাইয়া আমার যে বৃষ্টির কোডনেমটা আছে, মানে এই বৃষ্টির কোডনেমটা কি ভাইয়া সব বাস মোডের মধ্যে বা সব কিছুর মধ্যে কি কাজ করবে কি না? হ্যাঁ ভাই, এটা আপনাদের যে সকল বাস মোডের মধ্যে দেখতে পাচ্ছেন যে সামনে যে গ্লাসের মধ্যে পানি পড়তেছে, এই পানি পড়ার ইফেক্টটা কাজ করে, মানে পানি পড়তেছে এরকম বোঝা যায় যে সকল বাস মোডের মধ্যে, সকল বাস মোডের ক্ষেত্রে আপনারা এই রেইন ইফেক্টটা দেখতে পারবেন। আর যে সকল বাস মোডের মধ্যে সামনের গ্লাসের মধ্যে পানি পড়ে না, আপনারা সেই সকল বাস মোডের মধ্যে আপনারা এই রেইন ইফেক্টটাও দেখতে পারবেন না। তো এই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে সকল গ্লাসের মধ্যে পানি পড়বে সেগুলোতে রেইন ইফেক্টটা কাজ করবে। আর রেইন ইফেক্টটা কীভাবে সেট আপ করবেন, কীভাবে কী করবেন, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা সেখান থেকে এটাকে সুন্দরভাবে সেট আপ করে নিতে পারবেন। এবার আসি আরেকটা কথায়, অনেকে বলতেছেন যে ভাইয়া ওবিপি তো করাপ্ট দেখাইতেছে। তো এই প্রবলেমটা দেখাইতেছে জাস্ট ভিডি বাসলাম আর এম এল ভাইয়ের যে ওবিপিগুলো আছে ওইগুলোতে আপনারা কোনো কোডনেম ইউজ করতে পারবেন না। তো এই জন্য আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে বা আমাদের যে ওবিগুলো আছে আপনার চাইলে এগুলো সেট আপ করে দেখতে পারেন, এগুলোর মধ্যে এগুলো কোনো লক নেই, আপনারা নিঃসন্দেহে কিন্তু এগুলোকে সেট আপ করে খেলতে পারবেন এবং কি সকল ধরনের কোডনেম এগুলোতে ইউজ করতে পারবেন। তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগছে আর এই বাস মোটার পারফরমেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাতে যদি আমি বলি সর্বোচ্চ স্পিডের কথা, সর্বোচ্চ স্পিড আমি 210
পর্যন্ত তুলতে পারছি। আর আপনার চাইলে খুব সহজেই কিন্তু স্পিডটা আরও আরও বেশি চাইলে তুলতে পারবেন। তো আপনারা সেটা ট্রাই করে দেখবেন। আর আমি মূলত এই পর্যন্তই ট্রাই করছি। আর আমি তেমন একটা বড় রাস্তার মধ্যে ওই বাসমনটা নিয়ে যাইনি, জাস্ট এই যে ছোটোখাটো যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, তো এই রাস্তাগুলোতেই আমি চালানোর চেষ্টা করছি এবং চালিয়েছি বলতে পারেন। তো আপনার কাছে কেমন লাগছে এই মোটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই বাস মোটার ডাউনলোড লিঙ্ক অনেকেই প্রশ্ন থাকতে পারে, তো এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার চাইলে সেই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। খুবই সহজ, জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন এবং দ্বিতীয়বার এখান থেকে নিচের দিকে আসলে একটা অ্যাড যদি শো করে ডান পাশে গুনায় ক্লিক করে জাস্ট অ্যাডটা কেটে দেবেন। এই পর্যন্তই আপনাদের কাজ, তাছাড়া বাকি যে কাজটা আছে এটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। আর স্ক্রিনগুলো সেপারেটলি এখানে শেয়ার মোডসের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং খুব সহজেই আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে অল করে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও এবং লো ড্রাইং গ্যাসের মোড সহকারে নতুন নতুন ওবিপি এবং লো ডিভাইসের জন্য যদি ওবিপি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের কাছে যেহেতু নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারি সেই প্রত্যাশায় থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।